নমস্কার বন্ধুরা, মৌসুমিস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব মুচমুচে পটলের বড়ার একটি অসাধারণ রেসিপি। এই পটলের বড়া গরম ভাতে, ডালের সাথে অথবা স্ন্যাক্স হিসেবেও কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তৈরি করা খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু। মুচমুচে এই পটলের বড়া একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক। এখানে দেখুন, আমি 5টা মিডিয়াম সাইজের পটল নিয়ে নিয়েছি। এবার পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি খানিকটা খোসা কিন্তু গায়ে রেখে দিয়েছি। এবার পটলের মাঝ বরাবর কেটে নিতে হবে লম্বা করে, আর ভেতরে বীজগুলোকে ফেলে দিতে হবে। পটলের এই রেসিপিটি আপনারা যখন বাড়িতে ট্রাই করবেন, যারা পটল খেতে পছন্দ করেন না আপনাদের বাড়িতে, তারাও কিন্তু খুব ভালোবেসে খাবে। এরকম করে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, মাঝ বরাবর কেটে বীজগুলোকে ফেলে দিতে হবে। সমস্ত পটলের বীজগুলো আমি এরকম করে ফেলে দেব। এবার পটলগুলোকে আমি কেটে নেব। আর কি করে কাটছি সেটা দেখে নিন। একটা ছুরির সাহায্যে আমি এরকম সরু সরু করে পটলগুলোকে কেটে নেব, আর শেষের দিকটা কিন্তু কাটবো না, কিছুটা জায়গা বাদ রেখে কেটে নিতে হবে। পুরো পটল কেটে নিলে কিন্তু এই টুকরোগুলো আলাদা হয়ে যাবে, তখন কিন্তু ভাজা যাবে না, তাই কিছুটা অংশ বাদ রেখে এরকম করে কেটে নিতে হবে। আমি আরও একটা কেটে আপনাদের দেখাচ্ছি। এরকম সরু সরু করে কেটে নিতে হবে, আর পেছনের কিছুটা অংশ বাদ রেখে এরকম করে কাটতে হবে। সবগুলো পটল আমি এরকম করে কেটে নিচ্ছি। এই দেখুন, এরকমভাবেই সবগুলো পটল কেটে নিতে হবে। সবগুলো পটল আমার কাটা হয়ে গেল। এবার আমি এখানে হলুদ আর নুন মাখিয়ে রেখে দেব। অল্প একটু হলুদের গুঁড়ো আর নুন মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এভাবে নুন হলুদ মাখিয়ে রাখলে পটলটা কিন্তু নরম হয়ে যাবে, তখন ভাজার পর খেতে খুবই সুন্দর হবে। দেখুন, নুন হলুদ মাখানো হয়ে গেল। আর এই ফাঁকে আমি ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ চালের গুঁড়ো, নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ সুজি, 1 টেবিলস্পুন পরিমাণ নিয়ে নিলাম আমি পোস্ত, নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটা ভাজা মশলার গুঁড়ো আমি দেব, ধনে জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেখান থেকে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার সব উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব, আর অল্প অল্প করে জল দিতে হবে, ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, এরকম করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। দেখুন, আমি ব্যাটারটা করে নিচ্ছি। এভাবে ব্যাটার তৈরি করে রাখলে যে কোনো বড়া কিন্তু খুব সহজেই ভেজে নেওয়া যায়, আর ফ্রিজে কিন্তু স্টোর করেও রাখা যায়। দেখুন, ব্যাটারটা আমার একদম রেডি, আর এটা কিন্তু খুব বেশি ঘন হয়নি আর পাতলাও হয়নি। আমি এবার এটাকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন আমার ব্যাটারটা একদম সেট হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভাজতে চলে যাব। প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। এবার তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি পটলের টুকরোগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। অবশ্যই করে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। দুটো ছেড়ে দিলাম। এবার এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটাকে ভেজে নিতে হবে। অবশ্যই করে এই সময় গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই আঁচে যদি ভাজা হয় তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। লো টু মিডিয়াম আঁচে পটলগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, এই পটলগুলো আমার ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। একই রকমভাবে অন্য পটলগুলোকেও আমি ভেজে নেব।
ব্যাটার যদি ঠিকঠাক করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর হয় এই পটলটা খেতে। আপনারা অবশ্যই করে এইভাবে রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ডাল ভাতের সঙ্গে অথবা বিকেলে টিফিনে স্ন্যাক্স হিসেবেও কিন্তু অপূর্ব লাগবে খেতে। দেখুন পটলগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখতে যতটা লোভনীয় এটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। পটলের আরও অনেক রকম রেসিপি আমার চ্যানেলে রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ।